সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে মোটরের পোল। তো মোটরের পোল কি জিনিস এবং পোল থেকে কিভাবে আরপিএম বের করা হয় এবং পোল কোনগুলাকে বলা হয়, তো সে বিষয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার হাতে একটা প্রি ডিজিটাল ফ্যানের স্টেটর রয়েছে এবং এখানে এটা ওয়াইন্ডিং কাজ চলতেছে। তো আমি এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে আসলে মোটরের পোল কোনগুলাকে বলা হয় এবং কেন বলা হয় এবং পোলের কাজ কি। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এ আর বি টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমি অযথা কথা বাড়ি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। তো মোটরের পোল, পোল অর্থ হচ্ছে প্রান্ত। তো একটি পোলে যেমন আমরা চুম্বক ব্যবহার করে থাকি, তো চুম্বকে আমরা সবসময় দেখে থাকি যে একটা উত্তর মেরু থাকে এবং একটা দক্ষিণ মেরু থাকে, ঠিক পোলটাও সেই কাজ করে। তো এইটা যেমন এখানে একটা পোল, তো এই একটা পোল যেমন এইখানে দেখেন একটা পোল এবং এইখানে একটা পোল এবং এইখানে একটা পোল, এখানে আলাদা আলাদা যে রকম সেপারেট দেখা যাচ্ছে, এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এবং এই পাশে যে গ্যাপটা রয়েছে এবং এইখানে আরও দুটি কয়েল দেওয়ার পরে একটা পোল হয়ে যাবে, তখন রানিং কয়েলটি হয়ে যাবে। তো রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের ভিতরে একই রকম পোল থাকে। তো পোল সংখ্যা হচ্ছে ভিত্তি করে মোটরের আরপিএমের উপরে। আমি পোল যদি বাড়িয়ে দেই তাহলে আরপিএম কমে যাবে, পোল যদি কমিয়ে দেই তাহলে আরপিএম বেড়ে যাবে। তো আমার এইখানে যে টা রয়েছে দেখেন, এখানে একটি পোল, এখানে একটি পোল, এখানে একটি পোল, এবং এইখানে যে গ্যাপটা রয়েছে সেখানে একটি পোল হবে। তো এখানে পোল হয়ে গেল চারটা। তো চারটা যদি পোল হয়ে যায়, পোল সংখ্যা চার অর্থাৎ পোল সংখ্যা ফোর, তো এই পোলের যে কাজটা আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন যে প্রথমে এখানে আমরা শুরু করলাম, অর্থাৎ এইখান থেকে যদি আমরা শুরু করি, আমরা যে কোনো একটাই শুরু ধরতে পারি এখন। তো শুরু করার পরে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে এইখান থেকে দেখেন তারটি ঘোরার পরে একই দিকে ঘুরবে, ঘোরার পরে পরবর্তী যে পোলটা রয়েছে সেই পোলটাতে এন্টি দিকে ঘুরবে অর্থাৎ বিপরীত দিকে। তাহলে প্রথম অবস্থায় কারেন্ট ফ্লো হবে এই দিকে, একই দিকে ফ্লো হওয়ার ফলে এখানে কিন্তু দেখেন কয়েলের এখানে দুইটি কয়েল দ্বারা একটি পোল তৈরি হয়েছে। তো একই দিকে ঘোরার ফলে এইখানে যেমন চুম্বকের উত্তর মেরু তৈরি হবে এবং এই পাশে দক্ষিণ মেরু, ঠিক অপোজিটে যখন এই দিকে আবার এন্টি দিকে যখন কারেন্ট ফ্লো হবে তখন এই দিকে হবে নর্থ পোল অর্থাৎ এইখানে উত্তর মেরু তৈরি হবে এবং এই পাশে দক্ষিণ মেরু তৈরি হবে। সেক্ষেত্রে এইখানে যেমন একটি দক্ষিণ মেরু এবং এই সরি এখানে একটি, হ্যাঁ এখানে একটি দক্ষিণ মেরু এবং এখানে একটি উত্তর মেরু যখন তৈরি হবে তখন এই পোলের কাজটাই মূলত এই চুম্বকের মেরু পরিবর্তন করে দেওয়া। তো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এটা পরিবর্তন করে দেওয়ার ফলে এখানে যখন আমরা যখন যখন দেখেছি চুম্বক দিয়ে যখন আমরা খেলা করেছি তখন কিন্তু দেখেছি যে একটি চুম্বক যখন একদিকে থাকে তখন একটি চুম্বক আর একটি চুম্বক রাখলে সেই চুম্বকটা এরকম ধাক্কায় সরে যায়, যখন আবার এটাকে আমরা উল্টোয়ে দেই তখন এটাকে টান দিয়ে নেয়। ঠিক একই কাজটা এখানে করে, যখন এইখানে দক্ষিণ মেরু তৈরি হবে তারপরে এখানে উত্তর মেরু হবে, এটাই ধাক্কা দেবে এবং এইটাই টান দেবে, এর ফলে এখান থেকে যে রোটরটা থাকবে সেই রোটরটা গতি শুরু হয়ে যাবে এবং এইভাবেই একইভাবে সব জায়গায় এভাবে কাজ করবে এবং এটা ঘুরতে থাকবে। পোল মূলত এটাই কাজ, এবং পোলটা সেই অনুযায়ী যদি দুটি পোল থাকে তাহলে এই পাশ থেকে একদম এই পাশে টান দিয়ে নিয়ে যাবে রোটরটাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্রুত ঘুরবে এবং এই পাশ থেকে আর যদি পোল সংখ্যা বেড়ে যায় তাহলে এখান থেকে আবার এখানে টেনে নিবে, আবার এই পাশে টেনে নিবে, অর্থাৎ সেটার গতিটা একটু আস্তে আস্তে কমবে তবে শক্তিটা বেড়ে যাবে, অর্থাৎ মোটরের শক্তিটা বেড়ে যাবে। তো ভিউয়ার্স, পোল আসলে এই কাজটাই করে থাকে। তো আশা করি যে আমি যেভাবে বলেছি আসলে বুঝতে পারবেন। তো পোল সংখ্যা এইখানে আর একটা হবে, তো এক দুই তিন, আমার এইখানকার যে মোটরটি সেটা হচ্ছে যে 1500 আরপিএম এর। তো 1500 আরপিএম যদি হয় তাহলে এখানে আমি আপনাদেরকে কীভাবে 1500 আরপিএমটা হলো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আর একটি পোল তৈরি করার জন্য এখানে রেখে দিয়েছি, এবং প্রি ডিজিটাল ফ্যান কীভাবে রিওয়াইন্ডিং করা হয় সে সম্পর্কে আমার আরও ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, প্রয়োজনে আমি পরবর্তীতে আবার শেয়ার করবো। তো আজকের বিষয়টি হচ্ছে পোল সংখ্যা, কয়েক ভাই আমাকে কমেন্টে জানিয়েছে যার কারণে আমি এটাকে এভাবে করেছি শুধু পোল সংখ্যা। তো আমি এখন এটাকে স্পিডটা, পোল সংখ্যা বাড়লে কমলে স্পিডটা কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স,
সিনক্রোনাইজিং স্পিড আপনারা অনেকেই হয়তো শুনেছেন বা জেনেছেন অথবা আগের থেকেই জানেন, তো সেটা এনএস দ্বারা প্রকাশ করা হয়। তো এখন এই এনএস এখানে হচ্ছে যে 120 ধরা হয় এবং এটার সাথে গুণ হবে এফ, এফ অর্থ ফ্রিকোয়েন্সি। তো এখন এখানে আমাদের পোল সংখ্যা যেহেতু 4, তো আমরা হচ্ছে যে পোল সংখ্যা 4 দিয়ে দিলাম। এখন এই ফি এনএস ইজ ইকাল টু এখানে 120 থাকবে, এর সাথে গুণ হবে ফ্রিকোয়েন্সি বাংলাদেশের 50 এবং এখানে হচ্ছে 4। তো এই 50 এবং 120 গুণ করলে এনএস ইজ ইকাল টু এখানে হবে 6000, আর নিচে হচ্ছে পোল সংখ্যা আমাদের যেহেতু 4, তো এই 4 দিয়ে তাহলে এখানে 1500 থাকে, অর্থাৎ এখানে হচ্ছে এনএস ইজ ইকুয়াল টু 1500, এটা হচ্ছে আরপিএম রেগুলেশন পার মিনিট। তো এইভাবেই আসলে পড়লে কাজ করে থাকে। তো এখানে দেখেন যদি পোল সংখ্যা আমরা কমিয়ে দেই, তাহলে এখানে যদি আমরা পোল সংখ্যা 2 দিতাম তাহলে কিন্তু এখানে আরপিএমটা হয়ে যেত 3000। তো আমাদের যে মোটর ব্যবহার করি আমরা, এই সমস্ত মোটরের মধ্যে পাম্প মোটরে সবসময় যে 1 হর্স, 2 হর্স, 3 হর্স এই সমস্ত মোটরে পোল সংখ্যা থাকে 2, অর্থাৎ এখানে আরপিএম হয়ে যায় তখন 3000, অর্থাৎ মোটরটি 3000 আরপিএমে ঘোরে রিভলিউশন পার মিনিট, অর্থাৎ মিনিটে 3000 বার করে যদি পোল সংখ্যা 2 থাকে। আর এখন যেহেতু 4 আছে আমার এইখানে যে মোটরটি সেটাতে কিন্তু পোল সংখ্যা 4 রয়েছে, অর্থাৎ এখানে 1500 আরপিএমে ঘুরবে এবং মেকানিক্যাল এখানে লসের কারণে একটু কমতে পারে। তো ভিউয়ার্স আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পারছেন। এখন এইখানে আমি আর একটা বিষয় একটু বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে দেখেন অনেকগুলোই কেবল রয়েছে। তো এইখানকার প্রথমে আমরা এটাকে শুরু করেছি, এটাকে শুরু করেছি এখান থেকে এই একই দিকে, এটা দেখেন ক্লকওয়াইজ দিকে ঘোরার ফলে, এখান থেকে ঘুরতে ঘুরতে ক্লকওয়াইজ দিকে ঘোরার ফলে দেখেন এটা শেষ হয়ে গেল, এই তারটা শেষ হয়ে গেছে। আসলে আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, তো এইটা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার ফলে এটা আবার দেখেন ভিতরে যে ক্লক কয়েলটি রয়েছে সেটাতে ঢুকেছে, কিন্তু একই দিকে। যদি আমি এটাতে কারেন্ট সাপ্লাই দেই, এই কেবলটাতে যদি আমি কারেন্ট সাপ্লাই দেই, এই কেবলটাতে যদি কারেন্ট সাপ্লাই দেয় তাহলে কিন্তু এই দিকে ঘুরবে, ঘোরার ফলে এটা এক সময় এই এই তারটা দিয়ে শেষ হয়ে গেল, অর্থাৎ এই কয়েলটি শেষ হয়ে গেল। শেষ হওয়ার ফলে যখন আবার আমরা ভিতরের কয়েলের সাথে জয়েন করে দেব, দেখেন এই যে এই ভিতরে চলে গেল, তখন একই দিকে থাকলো, অর্থাৎ আমার কারেন্ট ফ্লোটা এই দিকেই হচ্ছে, অর্থাৎ এই পোলের কারেন্ট ফ্লোটা এই দিকেই হচ্ছে। হওয়ার পর দেখেন এইখান থেকে আবার এই ছোটো কয়েলের মাথাটা এখানে শেষ হয়ে গেল, অর্থাৎ এটা এই তারটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার ফলে এটা পরবর্তী কয়েলে দেখেন উল্টো দিকে কিন্তু হয়ে গেল, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখেন পরবর্তী কয়েলে হচ্ছে উল্টো দিকে হয়ে গেছে, এই যে এখানে পরবর্তী কয়েলে উল্টো দিকে হয়ে গেছে। তো এই দিকে ঢোকার ফলে, এই দিকে ঢোকার ফলে পরবর্তীতে এইখানে শেষ হয়ে গেল, এই যে এই তারটি শেষ হয়ে গেল। তারপর আবার এনটি দিকে হয়ে আবার ঠিক একই দিকে দেখেন এই দিকে উল্টো দিকে ঘুরে ঘুরে এইটা এক সময় শেষ হয়ে গেল। সো এখানে যদি আমাদের নর্থ পোল তৈরি হয়, এই এই পাশে অবশ্যই সাউথ পোল তৈরি হবে, এবং এটা যেহেতু উল্টো এটার এই পাশেই সাউথ পোল তৈরি হবে, এই পাশে নর্থ পোল তৈরি হবে। ঠিক একইভাবে এই পোলগুলো এভাবে কাজ করে থাকে, এর ফলে মোটরের রোটরটা ঘুরতে থাকে এবং পোল সংখ্যার সাথে আরপিএম এর যে কতটুক মিল এবং কিভাবে আরপিএম বের হয় রিভলিউশন পার মিনিট, অর্থাৎ আমরা যদি একটা মোটরের গায়ে লেখা দেখি যে মোটরটি আসলে আর পোল সংখ্যা কত সেটা দেখে আমরা আরপিএম বের করতে পারবো। এবং যদি আমরা আরপিএম দেখে থাকি যে আসলে এটার আরপিএম কত, তো সে আরপিএম দেখেও কিন্তু আমরা পোল সংখ্যা বের করে নিতে পারবো। তো একটা দেখলেই আর একটা বের করা যেতে পারে। তো আমাদের যে মোটরগুলো এগুলো আমার এইখানকার যে প্রিডিস্টাল ফ্যান, অর্থাৎ আমরা ইস্টার্ন ফ্যান বলে থাকি অনেক সময়, তো এটার ম্যাক্সিমাম সময় এগুলাকে দেখা যাচ্ছে যে আরপিএম 1500-এর মধ্যে থাকে। তবে ওয়াইন্ডিং বিভিন্ন রকম হতে পারে, যেমন এটা বাস্কেট ওয়াইন্ডিং রয়েছে,
আর একটি হতে পারে চেইন ওয়াইন্ডিং, অর্থাৎ একটির সাথেই দুটি করে কয়েল পড়তে পারে। তো সে বিষয়ে আমি এখন আলোচনা আসলে করব না, সেটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো আজকের বিষয়টি মূলত আসলে আমি যে পোল সংখ্যা কিভাবে কাজ করে এবং পোল সংখ্যার সাথে আরপিএমের কী মিল সে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তো আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন আসলে পোল সংখ্যা থেকে কিভাবে আরপিএম হয় এবং পোল সংখ্যা কী এবং পোল সংখ্যা কীভাবে কাজ করে। তো সে বিষয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সকলে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। তো এই বলেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।